সকালবেলা উঠে ম্যাগি খাচ্ছে, মানে খেয়েছে, তারপরে ওয়াফল খাচ্ছে আমার এখানে। তো এখন সকালবেলা উঠে ম্যাগি খাওয়া হয়ে গেছে, আমি আরও ম্যাগি খেয়েছি, ও ব্রেড খেয়েছে, আর বিট্টু কি খেলো কালকের বাচ্চা খানা, কারণ ও রাত্রির আর খাইনি। আর এইটা এখন আমি তো আর খেতে পাচ্ছি না, এবার ওকে দিয়ে দেবো। ও এখন ব্লগে আসছে না, কারণ ও খালি গায়ে আছে, চলে গেছিল ব্যাগ ফ্যাগ নিয়ে, আবার ফিরে এসেছে। কেন বল, আমার আঙ্কেল আমার ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে বলছে হ্যাঁ আমি তো চলে এসেছি। মানে ওর যে আঙ্কেল যে ড্রাইভ করে সেই আঙ্কেলটা ওর বাড়ির নিচে দাঁড়িয়ে বলছে হ্যাঁ আমি তো এসে গেছি, আর ওর বাড়ি আমার বাড়ি থেকে একটু দূরে আছে, তো আসতে টাইম লাগবে। এবার তুই বসে থাক, তোর এইটাই কপাল। গোল্ডির গার্লফ্রেন্ড এখন দুঃখী কেন, বলু আর দিদি চলে গেছে ঘুরতে ওকে ছেড়ে, ওর জন্য কান্নাকাটি করে যাচ্ছে। বাড়ি চলে গেছে, জিমে যাবে বললো, অনেক করে বললাম খেয়ে যা মা বললো, কিন্তু খেলো না, বাড়ি চলে গেছে। আর আমি এখন রয়ে গেছি, কারণ আমি ভেবেছি আমার দিদা গেছে মাসির বাড়িতে থাকতে, তো দিদা কদিন থাকবে না, দিদা নেই তো ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, তো মাকে ওর জন্য বলেছি চলো আমাদের ওই বাড়ি থাকবে। তো দেখি আজকে হয়তো বাবা মা দুজনকেই নিয়ে যাবো, কি বলে, বাবা না থাকলে একদিন অন্তত থাকবে, আবার চলে আসবে, কিন্তু মাকে রেখে দেবো। তো এখন বাবা চানে গেছে, তারপর আমি চানে যাব। এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি, এখন পুরো বটলে ওয়ারেস বানিয়েছি, বিকজ এত রোদ্দুর, তো এখন এক বটল আমি ওয়ারেস খাবো, ও খাবে, খেয়ে তারপর জিম যাব। তো তার আগে ভাবছি চানটা করে নেবো, ওই জন্য এখন বসে এই করছি। এটা হচ্ছে আমাদের লাঞ্চ আজকে, আমি আলু সিদ্ধ, লঙ্কা, ডিম, ঘি আর ডালও আছে, এটাই বেস্ট খাবার। আমি এই জানলার এখানটা বসে আছি, বাবা মা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে, আমি ব্লগটা এডিট করে আজই একটু পাঁচটার একটু পরে আপলোড করেছি, বাট আপলোড করে দিয়েছি ফাইনালি। আর এখানটা আমি আগে খুব বসে থাকতাম, বৃষ্টি পড়লে এই জায়গাটা দেখো, এই জায়গাটা এরকম করা আছে, এখানটাই বসে থাকতাম, রিস্কি আছে ব্যাপারটা, আর নিচে দেখো এরকম, বাট এখানটা বসে থাকতাম। আর এখানটা বসে বসে বৃষ্টি পড়লে গান শুনতাম, এমনি বসে থাকতাম, ভিডিও বানাতাম। তো এখন বেশ ভালোই ওয়েদারটা, হাওয়া দিচ্ছে হালকা হালকা, তাই এখানটায় এসে বসলাম। ফোনটাও চার্জ নেই, এইখানটায় প্লাগ আছে, এখানটায় চার্জ দেবো, আর একটু দেখি রিলস দেখি। ও জানি না এখন কী করছে, হয়তো জিমে আছে, বা জিম থেকে এসে গেছে, হয়তো খাবে। তো তারপরে দেখি বিকেলবেলা, মা তো যাবেই, বাবা যাবে কিনা এখনও ঠিক নেই। এই মাত্র জিম থেকে আসলাম, আর আজকে বলতে গেলে লেগস ছিল আমাদের, মানে এত বাজে, বিকজ স্যাটারডে সানডে মজা করতে করতে চলে যায়, পুরো অবস্থা টাইট হয়ে যায় তারপরের দিন গিয়ে লেগস করতে। বাট এখন ফলো করছি, বিকজ 4 উইকসের একটা আলাদা স্ট্রিক্ট মানে এক্সারসাইজ ডায়েট আছে, তো ওটা ফলো করার জন্য আমরা শুরু করেছি। মানে আজকে আমার হালাত টাইট হয়ে গেছে, উপরে অত এক্সারসাইজ জিমে করার পর যে এই চারতলা উঠতে, ও ফালতু এক্সারসাইজ। তো এখন বাড়ি ঢুকেছি, আর আমরা খাবার দাবার তো খাইনি, এখন খাবার দাবার গরম করে খাবার খাবো। ভাত, চিকেন, এখানে ভাতটা ও গরম করতে নিয়ে গেছে, এখানে ঢোকাচ্ছে আমার জন্য। আমি লেবু কেটে নিলাম, চিকেনটা গরম করতে দেবো, এটা ভাতটা তো গরম করতে দিয়ে দিয়েছি, গরম হোক। ওখানে ছাদে আসলাম, দেখো ওয়েদারটা কি সুন্দর, কি সুন্দর ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি হবে হবে। এইতে আসলেই আর কি ছাদে আসি, ওই বাড়িতে মানে লেক টাউনের ফ্ল্যাটে ছাদে মাঝে মাঝে যাই গিয়ে গান শুনি, আর স্পেশালি ওর সাথে ঝগড়া হলে ছাদে চলে যাই গিয়ে গান শুনে মাথা ঠান্ডা করে আবার নিচে আসি। এটা হাসি পাবে তোমাদের শুনে, বাট এটাই সত্যি। আর এইখানে বাড়ি থাকতে এই ছাদে এসে আমি একা একা বকতাম, গান শুনতাম,
চুপচাপ দাঁড়িয়ে থাকতাম, ভালো লাগতো ছাদে আসতে। মেঘ ডাকছে, লাগছে বৃষ্টি হবে, তো যেই ঘরেই চলে যাব, কিন্তু ছাদে আসলাম তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এখানটায় এরকম যে জিনিসটা আছে এইটার উপরে আমি এরকম দাঁড়িয়ে থাকতাম, সব দেখতাম এখান দিয়ে রাস্তায় কত লোক যায়। এখন তো এই জায়গাটা অনেক বদলে গেছে, এখানে এটা প্রেস হয়ে গেছে, আগে এগুলো প্রেস ফ্রেস ছিল না, আমাদের পুকুরটা এখন ঘিরে লাইট ফাইট লাগিয়েছে, আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন হঠাৎ ইচ্ছা হয়েছে বিট্টুর আর আমার, বৃষ্টি খুব জোরে পড়ছে আর হেভি লাগছে, ওয়েদারটা খুবই ভালো, তো এখন যাচ্ছি ছাদে বৃষ্টিতে ভিজবো, ভিজে তারপর আমি চান করবো, বিট্টু চান করেও আবার ভিজবে, তো ওটা হয়তো একটু মাথা খারাপ আছে আমাদের, বাট যাই ওপরে, অনেকদিন ভেজাও হয়নি, ভেজাও হবে। হেভি বৃষ্টি পড়ছে, বিট্টু রেডি যা আতে রম। বিস্কিট খাবে, বিস্কিট খাবে তুমি, তুমি এসছো বিস্কুট খেতে? ও আসে এরকম, মা একটা বিস্কিট দেয়, খেয়ে চলে যায়। নিয়েই চলে যাবে, এটার কি যে করে ও, ওরকম বিস্কিটটা নেয় আর চলে যায়, এক মুহূর্ত দাঁড়াবে না। আর মাঝে মাঝে ছাদে যায় পটি হিসু করে। তো এখন জামাটা পরে নিয়েছি, মানে বৃষ্টি হলো সারাক্ষণ, মানে এতক্ষণ ধরে, আর আরও গরম হয়ে গেল, আর শরীরটা খারাপ লাগছে, মানে কেমন একটা অস্বস্তি হচ্ছে। আর এই 5-10 মিনিটে বেরিয়ে যাবো, এখন এসে চালিয়েও লাভ নেই, মা রেডি হয়ে গেছে, বাবা এবার যেগুলো দরকার কি ব্রাশ ওষুধ ফষুধ নিয়ে নিচ্ছে, কারণ আজকে রাত্রিরে বাবা থাকবে, কালকে আবার এসে যাবে, কিন্তু মা দুদিন থাকবে। আসলে দিদা নেই, যেটা মানে যেরকম বললাম, তো মা একা একা ফিল করবে, ওর জন্য মাকে নিয়ে যাচ্ছি। আমরা ফাইনালি যাব, এই যে আমার ব্যাগ, এটা আমি এনেছিলাম, আর মা বেচারা ব্যাগ পাচ্ছে না, একটা প্লাস্টিক নিয়েছে। আমি এখন মেজটিমাদের ঘরের সামনে, মা ওই বলতে আসবে জেঠিমাকে যে চলে যাচ্ছে, দুদিন থাকবে না, তো ওর জন্যে তো হয়ে গেছে। আমি শুয়েই আছি, দুই টায়ার্ড লাগছে অনেকটা, জামা প্যান্টটা চেঞ্জ করলাম, চান করলাম, ওপর থেকে নেবে, আর বৃষ্টিতে ভেজার জন্য গেলাম, আর ওই টুকটাক ভিজতে পেরেছি, পুরো ভিজতেও পারিনি, আর বেরাতে পারছি না কাজের জন্য, কেন বৃষ্টি পড়ছে টিপটিপ করে, আর ওরা কখন বাড়ি ফিরবে দেখি। এখন আমরা বেরাচ্ছি, বাবা মা এসছে, সবাই এসছে, তো বাবা মা তো এখন ড্রেস চেঞ্জ করছে, ও ড্রেস দিয়ে এসছে, মাকে বলে যাচ্ছে চেঞ্জ করতে মানে লেট করেছে, তাই বলছে এই কীরকমভাবে বসে আছে। আমি বললাম ঠিক আছে চেঞ্জ করে নেবে, আমরা ততক্ষণ খাবারটা নিয়ে আসি, কেন বাড়িতে কেউ ছিল না সেরকমভাবে, চাবিটা নিয়ে না তো ছিল না, ওর জন্য আমরা কী করেছি, রান্না করেনি কিছু, ও বললো, তা মাও বললো যে বিরিয়ানি নিয়ে আসলেই ঠিক আছে, বিরিয়ানি নিয়ে আসলে যাচ্ছি এখন, তো গিয়ে নিয়ে চলে আসি, তারপর তো এখন তো ভালোই হবে, দু তিন দিন ধরো মারা থাকলে, কাল পরশু চলে যাবে, কেন বাবা একা আছে তো তাই টেনশন তো, এমনি এখন দুদিন থাকলে মজাই লাগে, একটা বাড়িতে একটু ভরা ভরা থাকে, ঠিক আছে। এই যে এখন বাড়ি পৌঁছালাম এই মাত্র, বিরিয়ানি তো নেওয়া হয়ে গেছে, এগুলো কিনে দিয়েছে, আর এটা হচ্ছে থামস, বুঝতে পারছিল না কি নেবে, বলে যাচ্ছি এই যে আমরা সবাই বিরিয়ানি খেতে বসে গেছি, আর দুই মারা ওকে তখন থেকে এদিক ওদিক করে যাচ্ছে খাবার, আমি কিছু দিচ্ছি না, আমাকে মাটন দিয়ে দিয়েছে আবার, বাবা ওখানে বসে খাচ্ছে, দাঁড়ো
সব মাথা খারাপ হয়ে গেছে। এই তোরটা দেখা এবার বাবা, এরা এই করে যাচ্ছে দেখো মাথা খারাপ হয়ে গেছে। এরা কি কথা বলে যাচ্ছে দেখি 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 বোনেরটা দেখি দেখি এই সবাই মিম বানাবে এই নিয়ে দেখবি বাবাকে তাও ভালোই লাগছে কিন্তু ভাইটা সব আসছে এই দেখো ই বাবা ও মান নিতে পারছি না আর বাবাকে দাও এটা ঠিক আছে তো আজকের ব্লগটা এতটাই যাদের যাদের ভালো লেগেছে তারা লাইক করো শেয়ার করবে কমেন্ট করবে আরো কেন যে সাইড থেকে বলছে আমি বুঝতে পারছি না হ্যাঁ সাবস্ক্রাইব তো করেই দাও আর দেখা হচ্ছে একটা নতুন ব্লগে